ছেলে এদেরও তো একটা হক আছে, কিন্তু ওখানে থাকতে চাই আমি। পাশে হচ্ছে মানে ওনাদের আর কোথাও পুকুর বা এই যে আমাদের পুকুর ভাইয়া এই মসজিদটা কিনা ঘর দেখছি এই যে বিল্ডিং গুলা এগুলা কার মূলত আপন চাস্তো ভাই আনোয়ার আপার সম্পর্কে আপনি কি হন? আনোয়ারা আমার বোন হয়, বোন হয় চাস্তো বোন না চাস্তো বোন। দেখছেন একটা যদি নাম বলতেন শিয়ালদুল্লার একটা পাঠ করছিল জি আলেহা আলেহা। জনপ্রিয় অভিনেত্রী আনোয়ার আপার পৈতৃক ঘর পৈতৃক বাড়ি কোনটা? এটা পৈতৃক ঘর না? আচ্ছা আচ্ছা, আর এই বাড়িটা হচ্ছে পৈতৃক বাড়ি? জি পৈতৃক বাড়ি। আপনি সম্পর্কে ওনার কি হন? ওনার বাচ্চা আপন ভাতিজা আপনার পুপু হয়? চাস্তো ভাই। আচ্ছা এইখানে এখন কে থাকে আপুর? এখানে মানে রিলেটিভের ভিতর কে আছে? রিলেটিভ ওনার বা চাস্তো ভাইরা আছেন। আচ্ছা এই ঘরে তো কেউ থাকে না? কেউ থাকে না। ওইটা মানে দেখাশোনা কি কেউ করে? মানে না, এটা মাঝে মধ্যে আসে আপু, আসে মাঝে মধ্যে চাস্তো ভাইয়ের বউ আসে। আচ্ছা ওনারা আসে মাঝে মধ্যে বেড়াতে আসে আর কি আমাদের। আচ্ছা কোন অনুষ্ঠান হলে প্রোগ্রামে আসে মানে মূলত এখন বলছে যে ঘরটাই হচ্ছে মূলত আপুর পৈতৃক বাড়ি পৈতৃক ঘর। এই যে তালা লাগানো এখন দেখছেন ভিউয়ার্স। আর একটা কথা, আপনাদের বাড়িতে ঢুকতে মানে বাড়ি না ঠিক, আমি দক্ষিণ হরিপুর আসতে দেখলাম বিআইপি সড়ক একদম সবকিছু আপনার ইয়া করা মানে মার করা, এটা কি কেন করা বা কি এটা যদি বলতেন? ওইটা হলো আমাদের দক্ষিণ হরিপুরে আমাদের বিআইপি সড়কের রাস্তার প্রতিষ্ঠাতা মোহাম্মদ জসীমউদ্দিন মোল্লা, আমি নিজেই যে আমি নিজে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যে রাস্তার আমাদের বিআইপি সড়কের অনুদান নামটা দেওয়ার কারণ হলো একটাই, আমরা এই এলাকার লোকজন অনেক গুণের অধিকারী এবং খুব শিক্ষিত লোক ছিল। এই বাড়ির নাম তো মোল্লা বাড়ি না? জি মোল্লা বাড়ি। আমার চাষ সময় একজন মেজর আছে এবং আমি সিএমবির বড় বিচি ইঞ্জিনিয়ার। আচ্ছা এর আপন বাস্তাই। আচ্ছা মানে আপুর আপন বাতি যা? জি জি জি। এরপরে আমাদের পাশে মানে সহজে তাদের বাড়িটা চিনে পায় মানুষ, এই জন্য হয়তো বা ম্যাপটা করা। এই এলাকার অনেক লোক আমাদের বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার আছে, ভালো পজিশন রানিং অবস্থা এখনই আছে, এই কারণে বিএপি সড়ক দেওয়া হয়েছে দক্ষিণ হরিপুর রাস্তার কারণে। তো আমি আপনার সাথে আবার পরে কথা বলবো, আমি এখন বাড়িটা একটু বিয়োজদেরকে দেখিয়ে নিই তারপর আবার কথা বলবো। ঘর দেখছি এই যে বিল্ডিং গুলা এগুলো কার মূলত? ওনার হলো আপন চাস্তো ভাই, এটা সই পোস্টার সব। আচ্ছা আর আপনার আপনার বাসাটা কোনটা? আমার বাসা হলো এটা জি এটাই অর্থাৎ এটা আপুর একদম ঘরের পাশে বিয়োজ। দেখুন আপা হলো হাজি আব্দুল মান্নান মোল্লা, অনেক ঘুরে গরিব দাউদ কেন থানায় অনেক সময় চিনে। আচ্ছা এক নামে চিনে, নামে সময় চিনে। আচ্ছা আর এটা হচ্ছে ভাইয়াদের ঘর, ভাইয়াদের ঘরটা হচ্ছে একদম আপুর ঘরের পাশে। আর যেটা ভাইয়া বলছিলেন এটাই মূলত ভিউয়ার্স আপুর পৈতৃক ঘর। দেখুন তবে আপুরা এখানে কেউ আসেন না, আসেন বলতে বছরে একবার হয়তো আসা হয়, এই জন্য তালা লাগানো দেখুন। আর এই বাড়িটা বিশুদ্ধ হচ্ছে কি, এই বাড়িটা ছোট ছোট ঘর আছে আর পাশে হচ্ছে বড় উঠান। দেখুন এখানে একটা উঠান আছে, পাশে পুকুর, আর এ পাশেও সেম। এটা হচ্ছে এই বাড়িটা অর্থাৎ মোল্লা বাড়িতে ঢুকার পথ, ঢুকতে একটা বসার বেঞ্চ আছে, আবার এখানেও দেখুন ছোট একটা উঠান আছে।
তারপর গড় ছাড়া কি আর কোন পৈতৃক জায়গা আছে আশেপাশে? জি আছে। কোথায় কোথায় একটু যদি বলতেন? যে আমাদের মসজিদ মোলাওয়ারি মসজিদ, ওই যে এই মসজিদটা, ওইটা আপনাদের জায়গার উপরে নতুন করে নির্মাণ হইতেছে আবার। আচ্ছা, আর কোথাও পুকুর বা এই যে আমাদের পুকুর সাথে যে এটাও আপনাদের না? মাঝামাঝি মসজিদ তৈরি হয়েছে, আমরা নিজস্ব মোলাবাড়ি সবাই অনুদান মসজিদ আমরা সব করতেছি, খুব বড় করে করতেছি এখন আমরা মসজিদ ভেঙে। আচ্ছা, নতুন করে সংস্কার করা হচ্ছে। আর ওই পুকুর পুকুর গুলা যেটা বলছে বাড়ির ভিতরে, ওইটা একটু দেখবো, ওটা আমাদের দুই ভাগের মাঝামাঝি পুকুর। আচ্ছা, আপু শেষ কবে আসছিল এখানে? আমার এক চাচা বাহরণ থাকতো, ওনার মারা গেছে, ওই সময় আসছিল, আসে প্রতি বছর আসে, অনুষ্ঠান হলে ওনাকে দাওয়াত দিয়ে আসে। নির্দিষ্ট কোন অনুষ্ঠানে প্রোগ্রাম থাকলে আসলে লোকজনের সাথে কিরকম ব্যবহার বা এলাকার লোকজনের সাথে? প্রচুর লোক আসে, প্রচুর লোক আসে দেখার জন্য। আচ্ছা, আপুরা ভাই বোন কয়জন? এরা হইলো আপনার, আমার তো ফুফু, এরা দুই বোন, এক ভাই আছে, একজন ভাই মারা গেছে, ছোট ভাইটা মারা গেছে, আর বোন দুজন। হ্যাঁ, এখন এখানে গ্রামে আসেন, আপু কোথায় থাকেন, খাওয়া দাওয়া কোথায় করেন? একটু যদি দেখে দিতেন চলেন, আমি ওটা দেখবো, ভাইয়ের সাথে যাচ্ছি, উনি আপুর বাবা মায়ের কবরটা দেখিয়ে দিবে। পাশে হচ্ছে মানে ওনাদের পৈতৃক বাড়ির পাশে অল্প দূরত্ব হচ্ছে কবরস্থানটা, ওইখানে আপুর মা বাবাকে দাফন করা হয়েছে। তো ভাইয়া নিয়ে যাচ্ছেন, এটা তো হচ্ছে গোরস্থান। হ্যাঁ, এখন এখানে কোন জায়গাটাতে আপুর আব্বুকে কবর দেওয়া হয়েছে? ওখানে দেওয়া হয়েছে, একদম নির্দিষ্ট করতে এখানে ঘেরাও করা নেই, মানে এই পাশটাতে দেওয়া হয়েছে না, দুজনকে পাশাপাশি দেওয়া হয়েছে। ওনার কাছ থেকে ওনার বাড়ি দেওয়া হয়েছে, যে সময় চাচা ভাই মারা গেছে, ওই সময় সে বাবার থেকে মারা গেছে, তো আসার পরে ওনা আসছিল। আচ্ছা, মানে এটা আপনাদের পারিবারিক এর মতোই না গোরস্থানটা? জি জি, এখানে সবাইকে এখানে ইয়ে করা হয়, এটা কিন্তু বিয়স বাড়ির পাশে। জি জি, চাই
শাহজাদা আবুল ফজল আর শাহজাদী গুলবদনের বিয়ে হবে বলকি? আমি এখন আনোয়ার আফার একজন রিলেটিভ, একদম রক্তের সম্পর্কে আমি ওনার সাথে এখন কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আপনার নাম? আমার নাম আব্দুল মান্নান মোল্লা। আঙ্কেল, জনপ্রিয় অভিনেত্রী আনোয়ার আফার সম্পর্কে আপনি কি হন? আনোয়ারা আমার বোন হয়। বোন হয়, চাচাতো বোন না? চাচাতো বোন। চাচাতো বোন হয়। আচ্ছা, আপু কি মাঝে মাঝে আসেন এখানে? বছরে এক দুইবার আসে। বছরে একবার আসলে কোথায় থাকেন? ওনার তো ঘরে দেখলাম তালা দেওয়া, মানে থাকার সে পরিবেশও দেখলাম না। ঘরের ভিতরে থাকে, আমাদের ঘরের ভিতরে থাকে। আপনাদের এখানে থাকে? আচ্ছা, আর আপুরা ভাই বোন কয়জন? আমরা ভাই বোন হলো ভাইয়া ছিল একজন, মারা গেছে, বোন চারজন। চার বোন এক ভাই? এক ভাই। আর ওনার বাবারা? বাবারা হলো তিন ভাই। তিন ভাই। আর এখানে মূলত আপুর কে কে থাকে রিলেটিভ? আপনাদের এই বাড়িটাতে কে কে থাকে এখানে? আপুর মানে ব্লাড সম্পর্কে কে কে আছে এই যে মোল্লা বাড়িতে? মোল্লা বাড়িতে থাকে তো অনেক। ওনার কে থাকে? ওনার একদম ফার্স্ট ব্লাড কে? যেমন আপনারা আছেন। হ্যাঁ, আমরা আছি স্বাস্থ্য ভাই, তারপরে তার ভাইয়া ছিল, সে মারা গেছে। ওরা এখন ওনার ঘরে কেউ থাকে না? কেউ থাকে না, সবাই শহরমুখী। মানে ঘর আছে কিন্তু সবাই শহরমুখী, আপুর মতো। আপু যেমন ধরুন প্রত্যেক ভিটাটা আছে, কিন্তু আপু তো আসে না, বা আসলেও কম আসে। একদিবার আসে। আচ্ছা, আর আপু যখন আসেন তখন এলাকার লোকজনের সাথে ওনার কেরকম মিশে? আলাপ আলোচনা হয়, ভালো বন্ধু জিজ্ঞেস করে। আচ্ছা, সবার খোঁজ খবর নেই বা আপনাদের এখানে আসতে না পারলেও ফোনে কি যোগাযোগ হয় আপুর সাথে? আপনাদের হয় যোগাযোগ? হয়। ওনার ওনার বাবা কিরকম ছিলেন, কি করতেন ওনার বাবা? চাকরি করতো ঢাকা, সরকারি চাকরিজীবী ছিলেন। এতদিনে তাহলে পথের কাঁটা সরল। আপনি কি আপুর কোন ছবি দেখছেন? দেখছি। কি ছবি দেখছেন, একটা যদি নাম বলতেন? শিয়ালদুল্লার একটা পাঠ করছিল। জি, আলেহা। আলেহা, আলেহা, এটা আমরা দেখছি। হ্যাঁ, অনেক সুন্দর, খুব সুন্দর হয়েছে এবং খুব নাম করছে। হ্যাঁ, ওইটা অনেক জনপ্রিয় হয়েছে ওনার ওই বার্তা। আপনার আসলে কিরকম অনুভব হয় যখন কোথাও যান, যখন পরিচয় দেন যে আমি আনোয়ারার পাঁচ ব্লাড হই? হ্যাঁ, কিরকম গর্ব অনুভব হয়? খুব ভালো লাগে, সবাই মূল্যায়ন করে। সবাই মূল্যায়ন করে। এই যে আমরা যেমন এখন দূর থেকে আসলাম, বা আরো সাংবাদিকরা আসে ওনার সম্বন্ধে জিজ্ঞেস করে, উনি ফেমাস হওয়ার কারণে তো মূলত এই জিনিসগুলো। আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি অনেকগুলো মূল্যবান ইনফরমেশন দিয়ে আমাকে হেল্প করছেন, আমার মাধ্যমে দর্শকরা জানতে পারছে ইনফরমেশন গুলো। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওখানে থাকতে চাই আমি, শুধু আমি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাড়িটা দেখালেন, অনেকগুলো ইনফরমেশন শেয়ার করলেন। এই জন্য আপনাকে আমার চ্যানেল জাকির ফরহাদ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইজান। আপনাকেও ধন্যবাদ। জি, ভালো থাকবেন। এখন জনপ্রিয় অভিনেত্রী আনোয়ার আফার সংক্ষিপ্ত জীবনী বলবো। আনোয়ার আফা 1948 সালের 1 জুন কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্ব হরিপুরের মোল্লা বাড়ি, এই বাড়িটার নাম হচ্ছে মোল্লা বাড়ি, এখানে জন্মগ্রহণ করেন। আনোয়ার আফার চলচ্চিত্রে আসার গল্প। আনোয়ার আফার চলচ্চিত্র অভিষেক ঘটে একজন নৃত্যশিল্পী হিসেবে। 1961 সালে 14-15 বছর বয়সে অভিনেতা আজিমের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন। আনোয়ার আফা তার 50 বছরের অভিনয় জীবনে 650-এর অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন, অসংখ্য মঞ্চ নাটকে অভিনয় করেছেন এবং বেশ কিছু টেলিভিশন নাটকেও কাজ করেছেন। তিনি মোট 8 জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। এই ছবিগুলো হচ্ছে গোলাপি এখন টেনে 1978, সুন্দরী 1979, সকিনার যুদ্ধ 1984, সুবদা 1986, মরণের পরে 1990, রাধাকৃষ্ণ 1992, বাংলার বধূ 1993, অন্তরে অন্তরে 1994।
আনোয়ার আফার পারিবারিক জীবন। আনোয়ার আফা 1972 সালে মহিতুল ইসলাম মহিতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার একমাত্র সন্তানের নাম হচ্ছে মুক্তি। তিনি একজন অভিনেত্রী। তার একমাত্র নাতনি কারিমা ইসলাম দরদি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।